ঘর ঘর নল ঘর ঘর পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার জলজীবন প্রকল্প বাস্তবায়নে কাড়ি কাড়ি টাকা মঞ্জুর করছে। আর ওই মঞ্জুরকৃত টাকা কিভাবে আত্মসাৎ করা যায় সেটা নিয়ে ব্যস্ত হাইলাকান্দি জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উচ্চপদস্থ আধিকারিক ও জলজীবন প্রকল্পের কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদাররা। বিভাগীয় আধিকারিকের যোগসাজশে সরকারের ওই প্রকল্পের কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদাররা সরকারি গাইডলাইনের তোয়াক্কা না করে নিজের মর্জিমাফিক সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে যাচ্ছেন। এতে গিয়ে কাজের গুণগত মান নষ্ট হচ্ছে। কাড়ি কাড়ি টাকা ব্যয়ে জলজীবন মিশনের নামে জল সরবরাহ প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন কাটিছড়া বিধায়ক সুজাম উদ্দিন। আজ বিধায়ক সুজাম সাত সকালেই মর্নিং ওয়ার্কের পর নিজ জিপির রংপুর পঞ্চমস্থিত জলজীবন মিশন প্রকল্পে উপস্থিত হয়ে কাজের গুণগত মান সরজমিনে দেখতে যান। এখানকার জনগণকে সঙ্গে নিয়ে কাজের গুণগত মান দেখে চমকে যান বিধায়ক লস্কর সহ স্থানীয় জনগণ। এদিন সংবাদ মাধ্যমের সম্মুখে কাজের গুণগত মানের দৃশ্যপট তুলে ধরে হাইলাকান্দি জেলায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগে কোটি কোটি ব্যয়ে জলজীবন মিশনের নামে চলমান কাজের লাগামহীন দুর্নীতির কথা তুলে ধরে বলেন, বিভাগীয় আধিকারিকের যোগসাজশে জলজীবন মিশনকে হাতিয়ার বানিয়ে জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগে চলছে কোটি কোটি টাকা আত্মসাতের প্রতিযোগিতা। আর ওই প্রতিযোগিতার ফলে মাঠে মার খাচ্ছে প্রকল্পগুলির ভবিষ্যৎ সুনিশ্চয়তা। তাই জলজীবন প্রকল্পের অধীন প্রকল্পগুলির কাজ সঠিক গাইডলাইন মতো হওয়ার দাবি জানিয়ে জেলাশাসক রোহন কুমার ঝা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী রঞ্জিত কুমার দাসের হস্তক্ষেপ কামনা করেন বিধায়ক। বিধায়ক আরও বলেন, রংপুর পঞ্চম খণ্ডে জলজীবন মিশন প্রকল্পের 270 মিটার বোরিংয়ের মধ্যে 120 মিটারের মধ্যে মোটর দিয়ে কাজ সমাপ্ত করেন। বিধায়ক লস্কর রংদেহি মেজাজে সংবাদ মাধ্যমকে জানান, কাটলিছড়ার 160টি জল প্রকল্পের কাজ চলছে, প্রতিটি কাজে তিনি নিজে গিয়ে দেখবেন। কাটলিছড়া সমষ্টি দুর্নীতি করার জায়গা নয়, এভাবেই দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের হুঁশিয়ার করে দেন বিধায়ক সুজাম। আমি মর্নিং ওয়াকে বাহির হই, আমার হোম জিপিএই মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর গাঁও পঞ্চায়েত। এই গাঁও পঞ্চায়েতের মোহাম্মদপুর টুতে আমার বাসস্থান। আমি যখন কমপ্লেন পাই আমি এই স্কিমটি দেখতে যাই, গিয়ে যে অবস্থা দেখলাম তাতে আমার মনে হলো আসামের মধ্যে এইরকম কোনো জেজেএমের স্কিমের কাজ হইতেছে না। আজকে দুঃখের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আজকে হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন যে জেজেএমের মাধ্যমে আমার সাধারণ রাইজের জনসাধারণ প্রত্যেকের ঘরে কানেকশন পাবে, বিশুদ্ধ পানীয় জল খাওয়ার ব্যবস্থা হবে। কিন্তু আমি আজকে যা দেখলাম যে 270 মিটার বোরিং করে 120 মিটারে মোটর লাগিয়ে বলা হচ্ছে জল নেই, কিন্তু 270 মিটারে রাজ্যের জনসাধারণ বলছে যে সেইখানে যেভাবে জল লেয়ার পাওয়া গিয়েছে যে এই স্কিম তিনটা স্কিম হলেও জলে পরিপূর্ণ থাকবে। দুঃখের বিষয় 120 মিটারে মোটর লাগিয়ে সেটাকে বলা হচ্ছে জল নেই। রাজ্যের মানুষ রাগান্বিত হয়ে এই ওই স্কিমটি তালা মেরে রেখেছেন। তালা মারার আজকে হয়েছে এক মাস, কাজ চলছে 5 মাস থেকে। কিন্তু দুঃখের বিষয় হাইলাকান্দি যে আধিকারিক, পিএইচই বিভাগ হোক, জেলা প্রশাসন হোক, কেউ আজ পর্যন্ত সেই স্কিম দেখতে আসেনি। যেমন আন্ধাকানুনের সরকার চলছে, বিহার রাজ্যে যেরকম বিগত দিন আমরা শুনতে পেয়েছি সেই রকম আসামেও শুরু হয়েছে। আজকে আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাহেব যেভাবে দুর্নীতি নিবারণ করছেন, কিন্তু হাইলাকান্দিতে দুর্নীতির একদম উপরে চলে গেছে। আজকে জনসাধারণ বলছে যে এই কাজে পুরানা যতটা কাজ ছিল সেগুলোকে রিপেয়ারিং করা হচ্ছে। পাইপ নিয়ে এসেছিল কন্ট্রাক্টর আখতার হোসেন বড়বইয়া, পাইপ নিয়ে চলে গেছে যখন রাজ্যের মানুষ তালা বন্ধ করে রেখেছে। আমি অনুরোধ করে যে আমি স্কিমটা দেখতে চাই, যে ভিতরে গিয়ে যা দেখলাম আমি, যেখানে লাথি মারি ভেঙে যায়, যেখানে হাত দিয়ে টেলা মারি ভেঙে যায়, এইভাবে কাজ হয়েছে যে আজকে এক মাস থেকে কাজ বন্ধ, কোনো আধিকারিক সেখানে আসেনি। শুনলাম যে এই ট্যাঙ্কিটা পুরানা ট্যাঙ্কির উপরে লেপ দেওয়া হয়েছে, আর কিছুই না। আজকে এইখানে কারা দায়ী? আজকে এই প্রশাসন, আজকে এই ডিপার্টমেন্টের আধিকারিক,
আজকে বিধায়কের কি এটা কর্তব্য? এক মাস থেকে কাজ বন্ধ, এক মাস থেকে কাজ বন্ধ, এক মাস থেকে তালা ঝুলানো। আমি তালা খুলে ভিতরে ঢুকলাম, আসার সময় আবার জনসাধারণ তালা মেরে রেখে দিল। আমি ডিসি মহোদয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। আমি পিএইচই ইঞ্জিনিয়ার, এসডিও, জেই, কন্ট্রাক্টর সবাইকে হোয়াটসঅ্যাপে এই ভিডিওগুলা যেটা রেকর্ড হয়েছে দিয়েছি, যে অতি সত্বর তড়িগড়ি স্কিমটার কাজ আরম্ভ করা, আর এটা ইনকোয়ারি দিয়ে যেই স্কিম কীরকম এত দুর্নীতি হচ্ছে সেটা দেখার জন্য। আরও বলছি, আমার জেলাতে 270টা মতো স্কিমের কাজ চলছে জেজেএমের, আমার সমষ্টিতে 160টা, তিনটা সমষ্টি হলেও হাইয়েস্ট জেজেএমের কাজ আমার সমষ্টিতে চলছে, কারণ আমার পপুলেশনও বেশি, আয়তনে সমষ্টিও বড়, যার কারণে আমি আজকে যেটা দুর্নীতি দেখলাম আমার হুম গাঁও পঞ্চায়েতে, আমি সমগ্র আমার 23টা গাঁও পঞ্চায়েতে আছে, 23টা গাঁও পঞ্চায়েতে আমি টোর করে প্রত্যেকটা স্কিম দেখব। আরও শুনেছি যেখানে 3 ফুট নিচে পাইপ লাইন হওয়ার কথা 6 ইঞ্চি 9 ইঞ্চিতে পাইপ লাইন হচ্ছে, কিন্তু আধিকারিকরা কী করছে, প্রশাসন কী করছে, স্লিপ টেন্ডার নিয়ে ব্যস্ত। টেন্ডার কাকে দেওয়া হবে, টেন্ডার কে পাবে সেটা হলে হবে না, কাজ দেখতে হবে, কাজের গুণগত দেখতে হবে, না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রকল্প দিয়েছেন সেটা অযথা বেকার পয়সাগুলো খরচ হবে। আজকে যে রাজ্যের যেভাবে মুখ্যমন্ত্রী চিন্তাভাবনা করছেন সেভাবে কিন্তু প্রশাসন আধিকারিকরা করছেন না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি যে যে কোনো সময় অঘটন ঘটতে পারে, রাইজের মানুষ আতঙ্কিত যে জেজেএমের জল কীভাবে খাবে, জেজেএমের জল খাওয়াতে পারবে না, যেভাবে 2 নম্বরই চলছে। অতি সত্বর স্টেট লেভেল, সিএম লেভেল একটা ইনকোয়ারির আমি দাবি করছি। ভিউ রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।